আমরা সবাই যারা স্মার্টফোন ইউজ করি আমরা সবাই জানি যে স্মার্টফোনের জন্য গুগল প্লে স্টোর কতটা ইম্পর্টেন্ট কিন্তু এই গুগল প্লে স্টোরে এমন কিছু কিছু সিক্রেট ফিচার রয়েছে যেগুলোর ব্যাপারে আমরা ভালো করে জানি না যেমন দেখুন নাম্বার 1 গুগল প্লে ইনস্ট্যান্ট ওয়েল বন্ধু অনেক সময় কি হয় যে আমাদের কোন একটা অ্যাপ্লিকেশন ভালো লেগে যায় বাট ফোনে স্টোরেজ কম থাকার জন্য সেই অ্যাপটাকে আমরা ডাউনলোড করতে পারি না তাই আমার কাছে রয়েছে এমন একটা ট্রিক যেটাকে ইউজ করে আপনি সেই অ্যাপটাকে ইনস্টল না করেও ইউজ করতে পারবেন আগে হ্যাঁ বন্ধু এই ফিচারটা অনেক পুরনো কিন্তু মজার কথা হচ্ছে যে অনেকেই এখনো এই ফিচারটি সম্বন্ধে ভালো করে জানেই না এর জন্য আপনাকে সবার আগে প্লে স্টোরকে ওপেন করে নিতে হবে এবং যার পরে উপরের এই অ্যাকাউন্ট আইকনটিতে ক্লিক করে সেটিং এ যেতে হবে যেখানেই আপনি গুগল প্লে ইনস্ট্যান্ট নামের একটা অপশন দেখতে পাবেন যেটাকে আপনাকে সিম্পলি ক্লিক করে নিতে হবে এবং তারপরে আমরা ফোনটাকে রিস্টার্ট করে নিতে হবে এবং যার পরে আপনি যে অ্যাপ্লিকেশনকে বা যে গেমটিকে ডাউনলোড করতে চাইছেন সেটাকে সার্চ করলেই এরকম পাশেই একটা ট্রাই নাও এর বাটন দেখতে পাবেন যেটাকে ক্লিক করে দিলেই আপনি সেই অ্যাপটাকে ইনস্টল না করলেও আপনি তবুও সেই অ্যাপটাকে ইউজ করতে পারবেন নাম্বার 2 কখনো কখনো দেখবেন এমন কিছু অ্যাপ থাকে বা এমন কিছু গেম থাকে যেগুলো প্লে স্টোরে তো অ্যাভেলেবেল থাকে কিন্তু তবুও সেখানে লেখা থাকে যে এই অ্যাপটা আপনার কান্ট্রির জন্য অ্যাভেলেবেল নয় তাই এমন কি কোনো উপায় আছে যাতে আমরা সেই অ্যাপটাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারি নিশ্চয়ই আছে বন্ধু এর জন্য আপনাকে সবার প্রথমে প্লে স্টোর থেকে ভিপিএন ডাউনলোড করতে হবে আপনি যখন প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন ফ্রি ভিপিএন লিখে তখন সেখানেই আপনি অনেকগুলো ভিপিএন এর অ্যাপ পেয়ে যাবেন যেগুলোর মধ্যে কোনো একটাকে ইনস্টল করলেই হবে এবং তারপরে শুধু আপনাকে এইটুকু করতে হবে তার ভেতরে গিয়ে কান্ট্রির আইপি অ্যাড্রেসটাকে চেঞ্জ করে দিতে হবে এবং তারপরে আপনাকে সেই কান্ট্রি আইপি অ্যাড্রেস দিতে হবে যে কান্ট্রিতে সেই অ্যাপটা অ্যাভেলেবেল রয়েছে এবং তারপরে আপনি সেটাকে আপনার ফোনের সঙ্গে কানেক্ট করে নেবেন এবং তারপরে আপনাকে আপনার ফোনের সেটিং এ যেতে হবে এবং সেখান থেকে অ্যাপসে যেতে হবে অ্যাপসে এন্টার করে আপনি গুগল প্লে স্টোরের একটা অপশন পেয়ে যাবেন যেখানে ক্লিয়ার ক্যাচ এবং ক্লিয়ার ডেটাকে ক্লিক করে যত পুরনো ডেটা আছে সবকে ক্লিয়ার করে দিতে হবে এবং অ্যাট লাস্ট আপনাকে ফোর্স স্টপ করে নিতে হবে এবং এরপরেই আপনি যখন গুগল প্লে স্টোরে যাবেন তখন যে অ্যাপটা অ্যাভেলেবেল নয় দেখাচ্ছিল সেই অ্যাপটাই আপনাকে এবার ইনস্টল অপশন দেখাবে এবং যার পরে আপনি সেটাকে ইজিলি ডাউনলোড করে ফেলতে পারবেন নাম্বার 3 প্যারেন্টাল কন্ট্রোল আপনি তো জানেনই আজকালকার বাচ্চারা কি পরিমাণে পাকা হয় তারা সবসময় মোবাইল ফোন নিয়ে ঘাটাঘাটি করতে পছন্দ করে কিন্তু আপনি তো সেই সঙ্গে এটাও জানেন যে অনেক সময় প্লে স্টোরে এমন কিছু কিছু অ্যাপ্লিকেশন কিংবা অ্যাড চলে আসে যেটা ছোট ছোট বাচ্চাদের জন্য একেবারে সুইটেবল হয় না তাই এমন অবস্থায় খুবই সিম্পল একটা সিক্রেট ফিচার আছে যেটার নাম হলো প্যারেন্টাল কন্ট্রোল এবং যেটাকে অ্যাপ্লাই করলে আপনার ফোন যখন বাড়ির বাচ্চারা ইউজ করবে তখন এই অ্যাডাল্ট জিনিসগুলো তাদের সামনে শো করবে না এবং যেটার জন্য আপনাকে প্লে স্টোরকে ওপেন করে সেই আগের প্রসেসে সেটিং এ যেতে হবে এবং যেখানে গেলেই আপনি প্যারেন্টাল কন্ট্রোল নামের একটা অপশন দেখতে পাবেন যেটাকে আপনাকে অন করে দিতে হবে এরপরে অন করলে সেখানে একটা পিন বা পাসওয়ার্ড চাইবে যেটাতে আপনি অং বং চং কিছু একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন তবে খেয়াল রাখবেন বন্ধু সেই পাসওয়ার্ডটা যেন আপনি ছাড়া আর কেউ জানতে না পারে এবং তারপরে সেখান থেকে ব্যাক করে এই অ্যাপস এন্ড গেমস এই অপশনটিকে ক্লিক করতে হবে যেখানে আপনি বাচ্চাদের এজ সিলেক্ট করতে পারেন যেমন দেখুন আমরা বাচ্চার বয়স 18 বছরের উপরে হয় তাহলে আপনি তখন সিলেক্ট করবেন 18 প্লাস এবং যেটাকে আপনাকে সেভ করে দিতে হবে এবং যেটার পরে আমরা ফোনটা যদি কোনো বাচ্চা ইউজ করে তখন তাদের সামনে কোনো রাপ অ্যাপ্লিকেশন বা অ্যাড শো করবে না এবং নাম্বার 4 প্লে স্টোর অনেক সময় আমাদেরকে নানা রকমের নোটিফিকেশন পাঠাতে থাকে যে এই অ্যাপটাকে আপডেট করে নিন ওই অ্যাপটাকে আপডেট করে নিন হ্যানা ত্যানা এই সেই যেগুলো অনেক সময় আমাদের জাস্ট বিরক্তিকর লাগে তাই আমি আপনাকে এমন একটা সিক্রেট বলে দেবো যেটাকে অ্যাপ্লাই করলে আপনি এই নোটিফিকেশনগুলোকে বন্ধ করে দিতে পারবেন এর জন্য সিম্পলি আপনাকে প্লে স্টোরে গিয়ে সেই সেম ভাবে সেটিং এ যেতে হবে এবং তারপরে জেনারেলে ক্লিক করে নোটিফিকেশনে যেতে হবে নোটিফিকেশনে গিয়ে এই আপডেটস অ্যাভেলেবেল এবং আপডেটস কমপ্লিটেড এই অপশন দুটোকে অফ করে দিতে হবে এই অপশন দুটোকে অফ করে দিলেই এই বিরক্তিকর নোটিফিকেশন গুলো আপনার ফোনে আর যাবে না তাই আমার এপার বাংলা এবং ওপার বাংলার বন্ধুরা এবং আমার মায়েরা আজকের এই মোবাইলের ট্রিক্স গুলো জেনে আপনার কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমি আপনার মনের মানুষ শুভঙ্কর দেখা হচ্ছে বস পরের ভিডিওতে